ধূমপান পরিত্যাগ করার বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি একসময় ধূমপায়ী ছিলাম। আমার ধূমপানের বিষয়টি আমার কাছে যেটি মনে হয় যে মানুষ কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে যে সিগারেট খায়, আমিও সেরকমই একজন ছিলাম এবং সারাদিন প্রচুর সিগারেট খেতাম। আমার যতদূর মনে পড়ে যে আমি আসলে এক প্যাকেট সিগারেট একদিনে শেষ করেছি এমনটি বেশি হতো। ধূমপান করেছি একেবারে স্কুল জীবন থেকে শুরু করে টানা 20 বছরেরও বেশি সময়। তো এই সিগারেটের প্রতি আমি এত বেশি আসক্ত ছিলাম এবং সাধারণ অন্যান্য ধূমপায়ীরা যেমনটি থাকেন তারা এই আসক্তির ব্যাপারটি হয়তো মনেই আনেন না, কিন্তু আমি জানি যে আসলে আসক্ত কতখানি কিভাবে ছিলাম। এই ধূমপান ছাড়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এটি সহজ ছিল না, কোনোভাবেই ছিল না। এমনও ঘটনা হয়েছে যে আমি একটানা 7 মাস আমি ধূমপান করিনি, কিন্তু 7 মাস পরে কোনো এক সুন্দর সময়ে আমার সেরকম ধূমপায়ী বন্ধুর পাশে বসে আমি আবার সিগারেট হাতে তুলে নিয়েছি, আমি সিগারেট খেয়েছি এবং সেই সময় থেকে আবার শুরু হয়ে গেছে। তো এই যে ধূমপান ছেড়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে অনেকেই অনেক কিছু বলেন যে আজই ছেড়ে দিন, এখনই ছেড়ে দিন। আমিও বলতে চাই সবাইকে যারা ধূমপান করেন, আমি বলতে চাই যে এখনই ছেড়ে দিন, কারণ এর যে অপকারিতা, এর যে ক্ষতিকর দিক, এটি আসলে একজন ধূমপায়ী উপলব্ধি সহজে করতে পারেন না, কিন্তু যখন ধূমপান ছেড়ে দেন ঠিক তিনি উপলব্ধি করতে পারেন যে তার সমস্ত ইন্দ্রিয়র উপরে এই ধূমপান এক ধরনের বড় একটা পর্দা সৃষ্টি করে রাখে। এই কথাটি আপনার কাছে খটকা লাগতে পারে, কিন্তু আমি বুঝেছি যে ধূমপান কিভাবে আমার সমস্ত ইন্দ্রিয়ের শক্তির উপরে একটা বড় ধরনের পর্দা দিয়ে রাখে। অর্থাৎ আমার যে স্বাভাবিক যে ইন্দ্রিয়র যে শক্তি, সেই শক্তির আমার কাছে মনে হয় যে ধূমপান করলে সেই শক্তি অর্ধেক খর্ব হয়ে যায়। বিষয়টা আমি আর একটু বুঝিয়ে বলি। ধরা যাক যে আপনি ধূমপায়ী, আমার বিশ্বাস যে আপনি নাকের ঘ্রাণ আপনি পরিপূর্ণভাবে নিতে পারেন না। অর্থাৎ আপনি যেখানে বসে আছেন এর চারদিকে যে একটা সুন্দর যদি ফুলের সৌরভ থাকে, এখানে যদি পাশে একটা ফলের যদি গন্ধ প্রবাহিত হয়, এদিকে আপনার মনোযোগী আসবে না, কারণ ধূমপান আপনাকে অন্য মনস্ক করে রাখবে এবং আপনার নাক সেই গন্ধটি সঠিকভাবে গ্রহণ করবে না। যদি বলি যে আপনার চোখের যে ক্ষমতা, ধূমপান আপনার চোখের ক্ষমতাও কিছুটা খর্ব করে রাখবে। তার মানে আপনি দেখছেন কিন্তু আপনার মন অন্যদিকে থাকছে, আপনি চোখ দিয়ে যে পরিপূর্ণ দেখাটি এটি আপনার দেখা হচ্ছে না। একইভাবে আপনার জিহ্বার ক্ষমতাটিও ধূমপান অনেকখানি খর্ব করে রাখে। তার মানে আপনি একটি কিছু খাচ্ছেন কিন্তু আপনার যে স্বাদ গ্রহণের যে স্বাভাবিক যে ব্যাপারটি, আপনি সঠিকভাবে সেই স্বাদটি পাচ্ছেন না। এভাবে আপনার শরীরের প্রতিটা ইন্দ্রিয় ঠিক খর্বকায় হয়ে থাকে ধূমপানের কারণে। এই বিষয়টি এরকম যে আপনাকে ধূমপান এক ধরনের অন্য মনস্ক করে রাখে, এই কারণে আপনি ধূমপানের আশ্রয় গ্রহণ করেন। ধরা যাক আপনি ধূমপান কখন করেন, তার চেয়ে বলা ভালো যে আপনি কখন করেন না। যেমন আপনি ঘুম থেকে উঠে একটি ধূমপান করছেন, যে আর নিয়মিত যে ধূমপায়ী ঘুম থেকে উঠেই সে হয়তো ধূমপান করছে, একটা সিগারেট হাতে নিয়েই টয়লেটে যাচ্ছেন এবং সারাদিন বিভিন্ন সময় কাজের শুরুতে ধূমপান করছেন, কাজের শেষে একটা তৃপ্তি পেলে ধূমপান করছেন, একটি দুঃসংবাদ পেলে ধূমপান করছেন, একটি সুসংবাদ পেলে আনন্দে ধূমপান করছেন, কিংবা আপনি কোনো একটি কাজে বসবেন ঠিক এরকম মনে হচ্ছে যে এই সিগারেটটা খেলে আমার কাজটি ভালো হবে, আপনার এই নির্ভরতা কাজ করছে ধূমপানের সঙ্গে। বিষয়টি কিন্তু আপনি দেখুন যে আপনি এই ধূমপানের সাথে আপনার যে সম্পৃক্তি এটা সুগভীর এবং আপনার কাছে মনে হচ্ছে যে আমি এখন এই কাজ থেকে একটু বিরতি নিই, আমি আসছি, এ বলে আপনি একটি সিগারেট খাচ্ছেন এবং আপনি সেই সময়টি সিগারেট খাওয়ার জন্য আপনি দেখা যাচ্ছে যে সেখানে বেশ কিছু সময় পার করছেন আপনি যারা ধূমপায়ী সেই বন্ধুদের সঙ্গে। অনেকে বলে থাকেন যে ধূমপান যদি ছেড়ে দেওয়া যায় তাহলে এই যে বন্ধু বান্ধবের যে একটা সম্মিলন এটি সহজে হয় না, কারণ ধূমপায়ীদের কিন্তু একই উদ্দেশ্য থাকে যে কোনো জায়গায়। এয়ারপোর্টে সবসময় ধূমপায়ীরা সন্ধান করতে থাকেন স্মোকিং জোন, একইভাবে কোনো অফিসে যদি সিগারেট খাওয়ার পরিবেশ না থাকে তাহলে কিন্তু একজন আরেকজনকে ডেকে নিয়ে বাইরে কোথাও অথবা খোলা আকাশের নিচে যেখানে ধূমপান করা যায় এমন পরিবেশে যে ধূমপান করেন এবং সেখানে অনেক রকমের গল্প হয়। এবং আমি দেখেছি যে ধূমপান করে ধূমপানরত অবস্থায় যে গল্পগুলো হয়
ধূমপানকে উপলক্ষ করে, সেগুলো আসলে বেসিক্যালি সেই গল্পগুলো কোনো দীর্ঘস্থায়ী কোনো রেশ থাকে না। এটা ধূমপান করতে করতেই একরকমের বলবো যে মানে এরকম মানে মনের খুব গভীর জায়গাটি না, খুব হালকা একটি জায়গা থেকে গল্পগুলো হয়। এতে অনেকে মনে করে থাকেন যে মনটা হালকা হয়, আসলে এভাবেই ধূমপানের যে ঘোর সেই ঘোরের মধ্যে থেকে এই বিষয়টি মনে হয় যে আমি একটু একসঙ্গে দাঁড়িয়ে সিগারেট খেলে একটু ভালো লাগবে। কিন্তু যারা সিগারেট একসময় খেতেন, যারা ছেড়ে দিয়েছেন, তারা বুঝতে পারেন যে আসলে আসলে হালকা হওয়ার ব্যাপারটি না, বরং আপনি যখন একটা সিগারেট খাচ্ছেন একেবারেই অপ্রয়োজনীয় একটি গন্ধযুক্ত এবং অন্যরকম একটি ধোঁয়া আপনি ভেতরে নিচ্ছেন এবং ভেতরে নিয়ে আপনি কিছুটা সুখ অনুভব করছেন এবং সেই ধোঁয়াটি আবার আপনি বের করে দিচ্ছেন। আপনি দেখুন, আপনি কোনো কিছু খাদ্য হিসেবে গ্রহণ করছেন না, আপনি যা গ্রহণ করছেন আপনার শরীরের ভেতরে একটা ধোঁয়াকে আপনি ভেতরে যেতে দিচ্ছেন এবং সেটি ধোঁয়াটাকে আপনার একেবারে দেহের ভেতরের যে আপনার নানা রকমের যে অঙ্গ প্রত্যঙ্গ ভেতরে রয়েছে সেই বিষয়গুলোর ভেতর দিয়ে ধোঁয়াটাকে ঘুরিয়ে আপনি মুখ দিয়ে আবার বের করে দিচ্ছেন। পুরো ব্যাপারটি একটা আর্টের মতো মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু এর ভেতর দিয়ে আপনি কোনো কিছুই পাচ্ছেন না, না প্রশান্তি না কোনো কিছু, কিন্তু এটি আপনি দীর্ঘদিনের অভ্যস্ততার ভেতর দিয়ে এটি আপনি রপ্ত করেছেন। একটি সিগারেট হাতে ধরাটাও আপনার কাছে মনে হচ্ছে যে এটি একটা স্টাইল, এবং সিগারেট ধরানোটা একটা স্টাইল, এই ধোঁয়াটা বের করাটা, ধোঁয়াটা ভেতরে নেওয়াটা একটা স্টাইল। এগুলো নানা কারণে আপনার মধ্যে তৈরি হয়েছে, আমার মধ্যে তৈরি হয়েছিল একসময়। যে আমরা সিনেমায় দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা কোনো একটা মানুষকে খুব আয়েস করে সিগারেট খেতে দেখে আমার কাছে মনে হয়েছে এটা একটা স্টাইল। কিন্তু আসলে এই স্টাইলটা আপনি কতদিন করতে পারবেন? এই স্টাইলের কারণে আপনি কিন্তু আপনার নিজেকে অনেকখানি খর্ব করে রাখতে রাখতে আপনি আসলে বেসিক্যালি আপনি কিন্তু একটা নানা রকমের অসুখের জঞ্জালের মধ্যে পড়ে যাচ্ছেন। কারণ আপনি জীবনের যে প্রকৃত তৃপ্তি, জীবনের যে প্রকৃত শান্তি, জীবনের যে প্রকৃত পাওয়া আপনার ইন্দ্রিয়গুলো আপনাকে যেটি দিতে পারে সেটি কিন্তু সিগারেটের কারণে আপনি নিতে পারছেন না। আমার মনে হয় যে আপনি ধূমপান ছেড়ে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করলে, ছেড়ে দিলে এটি আস্তে আস্তে আপনি এই স্বাদ, এই পৃথিবীর যে রূপরস গন্ধ এটি আপনি সহজে পেতে পারবেন। আমি আপনাকে আমার যে ধূমপান ছাড়া সেই গল্পটি শোনাতে পারি। আমি ধূমপান ছাড়াটি আমার কাছে খুবই কঠিন ছিল, আমি ছেড়ে দিতাম আবার ধরতাম। কিন্তু আমার এক পর্যায়ে মনে হলো যে ধূমপানটি ছাড়া দরকার, এই ছাড়ার জন্য কি করা যায়। আচ্ছা, আমি যদি অনেক বেশি ধূমপান করি তাহলে কি হবে? কখনো কখনো আমার অনেক বেশি সিগারেট খাওয়া হতো, তখন আমার মাথায় এক ধরনের চাপ তৈরি হতো। আমি আমার পরিচিতজনদেরকে, নিকটজনদেরকে আমি অনেক সময় ধূমপান করার কথা অস্বীকার করেও আমি ধূমপান করেছি, এবং দেখতাম যে আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করতো এবং আমার মাথায় বেশ চাপ তৈরি হতো যে আমি যে সারাদিন যে সিগারেট খেয়েছি এটা মাথার মধ্যে একটা চাপ তৈরি হতো। এবং অনেক বেশি সিগারেট খেলে আমার পরের দিন একটা সিগারেট নিয়ে একটা ভীতি তৈরি হতো যে আমার গতকালকে সিগারেট খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে এবং খুব খারাপও লাগতো। তো কিন্তু এই সিগারেটের নেশার কাছে গেলে, একটা চা খেলে, এই চায়ের রেশ মুখে থাকতে থাকতেই মনে হতো যে একটা সিগারেট খাই। তো একসময় আমার কাছে মনে হলো যে আমি সিগারেটটা অনেক বেশি খাই কিছুদিন। তো এরকমটি আমি একটু বেশি খেয়ে আমার মাথা ধরে যেত, পরের দিন আমার সিগারেট খেতে ভয় লাগত। এরকম হয়েছে যে পরের দিন আমি এই আগের দিনের বেশি খাওয়ার কারণে পরের দিন আমি একটা দুইটা সিগারেট খেতে পেরেছি, তারপর তার চেয়ে বেশি খেতে পারছি না। তো তখন আমার এই এই একটু এই যে অপারগতা কিংবা অনিচ্ছা, এই ব্যাপারটাকে আমি অনেক সময় দুই দিন তিন দিন এরকম কন্টিনিউ করতাম। তারপরে আবার সিগারেট খেতে ইচ্ছে হলে আবার আমি ধরে দেখেছি, আবার খেয়ে দেখেছি। তিন দিন পরে সিগারেট খেলে নিজেকে এক ধরনের অপরাধী মনে হয় যে আমি না খেয়েই তো বেশ ভালো ছিলাম। তারপরে আবার ওই তিন দিন পর আবার অভ্যস্ত হয়ে উঠলাম। আবার ঠিক এরকম একটি সময় দুই তিন দিন পরে এরকম একটি সময় আসলো যে আমি সিগারেটটা আবার একটু বেশি খেয়ে ফেলেছি। আবার পরের দিন খেয়ে মনে হচ্ছে যে একটু খারাপ লাগছে, তখন হয়তো আমি আবার একটু বিরতি দিলাম সাত দিনের। সাত দিন পরে আবার একদিন খেলাম। এরকম করে এরকম বিরতি দিয়ে দিয়ে আমি দেখেছি যে এক থেকে দেড় মাসের মধ্যে আমি একদিন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারলাম যে আমার সিগারেট না খেয়ে থাকাটাই অনেক ভালো। এবং আমি যখন সিগারেট না খেয়ে থাকতে পারলাম, আমার প্রতি মাসে সিগারেট থেকে দূরে থাকার যে সুফল, যে ভালো দিকটা, প্রতি মাসে
কিংবা প্রতি সপ্তাহ পর পর আমার মধ্যে কাজ করা শুরু করলো যে সিগারেট না খেতে অনেক ভালো লাগছে। কীরকম ভালো লাগছে যে আমি সারাটা দিন অনেক বেশি সময় পাই এবং আমি আমার নিজেকে নিজের ভেতরে যাওয়ার নিজেকে দেখার একটু সময় তৈরি হলো। আমার কাছে মনে হতো যে সিগারেট কেন জানি আমাকে একটু আনমনা করে রাখে, আমি যেন অন্যদিকে বেশি তাকিয়ে থাকি, আমি যেন অন্য কিছু বেশি দেখি আমার নিজের তুলনায়। সিগারেট খাওয়া যখন ছেড়ে দেওয়া হলো তখন আমার কাছে মনে হলো যে আমার নিজের দিকে তাকানোর একটা সুযোগ তৈরি হলো এবং আমি তখন সারাদিন আমি অনেক কাজ করলেও মনে হয় যে কিছুই করিনি। তো একটা বিষয় হয় যে না ঠিক আছে, সিগারেট একটা কৃত্রিম গতি তৈরি করে রাখে, সিগারেট ছেড়ে দিলে সেই গতিটি আর খুঁজে পাওয়া যায় না, মনে হয় যে আমি যেন স্থবির হয়ে গেছি। কিন্তু সেই গতিটির সঙ্গে আমার মনে হয় যে কয়েকদিন অন্বেষণ করলে সেই গতিটি কিন্তু সন্ধান পাওয়া যায় এবং তখন মনে হয় যে আমি ধূমপানরত অবস্থায় যে গতির মধ্যে ছিলাম সেই গতির সাথে আমার সম্পৃক্তি খুব কম ছিল, বরং আমি ধূমপান ছেড়ে দিয়ে যেই গতিটা পেয়ে গেলাম আমার সেই গতির মধ্যে আমার সম্পৃক্তি অনেক বেশি আছে। আশা করছি যে আপনাদের আমি বোঝাতে পারছি কিংবা আমি আমার কথাটি ঠিকমতো বলতে পারলাম। যদি ধূমপান আপনি ছেড়ে দিতে পারেন যে কোনো প্রক্রিয়ায়, এমন হতে পারে যে আপনি যেদিন ধূমপানের কারণে রাতে একটু মাথা ব্যথা অনুভব করছেন, মাথায় চাপ অনুভব করছেন, আপনি পরের দিনটা বিরতি দিতে পারেন। তারপরে দুই একটা দিন বিরতি দিয়ে আবার যদি আপনার মনে হয় খুব বেশি টানে তাহলে আপনি ধূমপান করতে পারেন। তখন আপনি দেখবেন যে আপনি যে তিন দিন ধূমপান করেননি সেই তিন দিনের যে ভালো লাগার দিকগুলো দু একবার মাথার মধ্যে কাজ করতে পারে। এভাবে আপনার মাথাকে যদি ধূমপান থেকে বিরতি দিয়ে দিয়ে একটু চেষ্টা করেন তাহলে ধূমপান ছেড়ে দেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর ধূমপান ছেড়ে দিলে আপনি আপনার নিজস্ব জীবনের একটা ছন্দ আছে, এই প্রকৃতির একজন হিসেবে, এই পৃথিবীর একজন হিসেবে অন্য প্রাণী, যে কোনো প্রাণী যে তার চিন্তায় চলাচলে কিংবা সে যে প্রকৃতির যে স্বাদ গ্রহণ করে, আপনি এই জঞ্জালপূর্ণ শহরেও কিংবা যেখানেই থাকুন না কেন আপনার জীবনের একটা স্বাভাবিক ছন্দ আছে যেটি আপনি ধূমপান ছাড়লেই একমাত্র ধরতে পারবেন, এটি আমার একেবারে একান্ত বিশ্বাস।